সরকারের বেঁধে দেওয়া ডিম এবং মুরগির দামের কোনো তোয়াক্কা করছেন না ব্যবসায়ীরা। গত দুই দিনে রাজধানী এবং বিভাগীয় শহরে দাম না কমে উল্টো বেড়ে গেছে। খামার থেকে খুচরা পর্যায়ে সব পর্যায়ে কিন্তু একই অবস্থা। ব্যবসায়ীদের দাবি, দাম বলে দিয়ে পোলট্রি বাজার নিয়ন্ত্রণ করা যাবে না, কমাতে হবে ফিডের খরচ। অন্যদিকে খামারিদের যুক্তি, আপাতত তাদের মুনাফা হলেও এই বাজার সাময়িক। এ ব্যাপারে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। সিলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে। পোলট্রি বাজার নিয়ন্ত্রণের জন্য কিছুদিন আগেই দুই ধরনের মুরগি এবং ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। কিছুদিন আগেও যে সোনালী মুরগি, অর্থাৎ দাম নির্ধারণের ঠিক পরপর যে সোনালী মুরগি 240 থেকে 250 টাকা ছিল, এখন সেটির দাম 270 থেকে 280 টাকা কেজি হয়ে গেছে। যে ব্রয়লারের দাম 170 থেকে 180-র ভিতরে ওঠানামা করছিল, সেই দাম আরও 10 টাকা বেড়ে গিয়েছে কেজিতে। পুরো সরবরাহ চেইনটিকে যদি নিয়ন্ত্রণ করা যায় পোলট্রির ক্ষেত্রে, তাহলে আসলে মুরগির বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করেন ব্যবসায়ীরা। প্রথমে আমার কাছে বিক্রি হয়, আমার কাছে আপনার কাছে বিক্রি, আপনার কাছে মনে করেন আরেকজনের কাছে বিক্রি হয়, তিনজনের কাছে বিক্রি হওয়ার পরে মনে করেন যে আমরা যখন পাই তখন মনে করেন যে আমরা 65 টাকা 70 টাকা ব্রয়লার মুরগি পাইকারি কিনা লাগতেছে। যার দরকার একটা, সে অর্ধেক পারলে অর্ধেক কিনে, এই সিস্টেম তো আমাদের দেশে নাই, যার ফলে অনেক কষ্ট হয়েছে। আর 90 টাকা মুরগি চাইলে উল্টে জোর যায় কাস্টমার, কি করবো আমরা বলে। আমরা ডিমের বাজারে ঘুরে দেখেছি, ডিমের বাজারে এই মুহূর্তে প্রতি ডজন যে লাল ফার্মের ডিম, সেটির দাম আমরা দেখতে পাচ্ছি 160 টাকা চাওয়া হচ্ছে, যেটি দুদিন আগে 165 টাকা ছিল, কিন্তু এক সপ্তাহ আগে 155 ছিল। অর্থাৎ বাজারে কিন্তু খুব ওঠানামা হচ্ছে। কিছুদিন আগে যে বন্যা হয়েছে, সেই বন্যায় আসলে অনেক পোলট্রি খামার ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ধাক্কাটি এখন এসে বাজারে পড়ছে বলে আমাদেরকে জানিয়েছেন ডিম ব্যবসায়ীরা। আগের তুলনায় অনেক কম উৎপাদনক, তারপরে ডিমের চাহিদা এখন বেশি থাকে, কারণ অন্যান্য খাদ্যদ্রব্য বাজারজাত হয় নাই, তাই ডিমের চাহিদা এখন বর্তমানে অনেক বেশি। এবারে আমরা পাইকারি বাজারের খবর জানতে চলে আসছি রাজশাহীতে আমাদের সহকর্মী তারেক মাহমুদের কাছে। সরকারের নির্ধারিত বেঁধে দেওয়া দামে রাজশাহীর বাজারে মুরগি এবং ডিম বিক্রি হচ্ছে না। সোনালী মুরগি, সেটি বিক্রি হচ্ছে 260 টাকা কেজিতে এবং ব্রয়লার মুরগি 180 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সব কিছু আপনার কোম্পানির ব্যবসা, তো ওদের ইচ্ছা মতো আপনার ব্যবসা করে, একবার আপনার দাম কমিয়ে আবার পরবর্তীতে দাম বাড়িয়ে দাম তুলে লাই। 10,000 দরকার, সে যাতে 5,000 পাই, আর 5,000 ডিম অন্য যায় ডিলার পাই, ওর কাছ থেকে আবার কিনতে হয়। ক্রেতাদের যে প্রত্যাশা ছিল ডিম এবং মুরগির দাম কমানোর যে বিষয়টি, সেটি কিন্তু হচ্ছে না। তারা চাচ্ছেন যে মুরগি এবং ডিমের দাম সরকারের যে নির্ধারিত মূল্য সেই দামে কিন্তু বিক্রি হোক। বাজারে তো অলওয়েজ যেটা সরকার থেকে নির্ধারণ করে দেওয়া হয় সেটা তো আমরা কখনোই সেভাবে পাই না। প্রত্যাশিত আমিষের চাহিদা পূরণ করা একটু মধ্যবিত্ত পরিবার বা নিম্ন মধ্যবিত্তদের জন্য একটু দুর্বিষহ হয়ে যাচ্ছে। খামারের খবর জানতে চলে যাব পিরোজপুরে সহকর্মী এস এম তানভীর আহমেদের কাছে। ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে রয়েছি পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের একটি খামারে। এই খামারে এসে আমি খামারিদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, প্রতি পিস ডিমের উৎপাদন খরচ তারা যেটি দাঁড়িয়েছে 9 টাকা কিছু বেশি বলে আমাকে জানিয়েছে। তবে তিনি তারা আরও জানিয়েছে যে বর্তমান সময় যে রেটে এই ডিম তারা বাজারে বিক্রি করতে পারতেছে, সবসময় এই একই দাম থাকে না। তো সরকার বর্তমান সময় যে ডিমের যে মূল্য নির্ধারণ করেছে, প্রতি পিস ডিম 10.58 টাকা করে বিক্রি করা আর জন্য একটি নির্ধারণ করে দিয়েছে। তবে খামারিরা আমাদের যেটা জানিয়েছেন, বর্তমান সময় ডিমের বাজার কিছুটা ভালো রয়েছে, এরা প্রতি পিস ডিম বিক্রি করে 11.90 টাকা করে। রোগ বেলায় মোটামুটি মুরগি যে কায়দায় আছে তাতে আমরা মোটামুটি এতে আমরা সামলাই চলতে পারি না। বর্তমান সময় বাজার কিছুটা ভালো আছে, আমি 11.90 টাকা করে প্রতিটি ডিম বিক্রি করি, কিন্তু এই বাজার স্থায়ী না, এটা সীমিত সময়ের জন্য। বেশিরভাগ সময় আমাদের 9 টাকা, 10 টাকা বা 10 টাকা প্লাস, এমনকি 8.5 টাকা, 8 টাকাও ডিম বিক্রি করতে হয়। তো এই ছিল পিরোজপুরের খামার থেকে সর্বশেষ।